সন্ধ্যে হতেই বাতাসে ঠান্ডা আমেজ, তাহলে কি প্রতীক্ষার অবসান? বঙ্গে এসে পড়ল শীত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের ভ্রুকুটি না থাকায় রাজ্যে অবাধে ঢুকছে উত্তরে হাওয়া। আগামী কয়েকদিন বাংলার সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে, ভোরবেলা হিমের পরশও মিলবে। তবে শীত শীত ভাব অনুভূত হলেও রাজ্যে আনুষ্ঠানিকভাবে এখনই শীত পড়ছে না, অর্থাৎ শীত পোশাক আর কম্বল আলমারি থেকে এখনই বের করতে হবে না। ঠান্ডার উপলব্ধি হলেও শীতের উপস্থিতিতে এখনও বেশ খানিকটা সময় লাগবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল আবহাওয়া শুষ্কই থাকবে, সকালের দিকে কুয়াশাও দেখা যেতে পারে, তবে বেলা গড়াতেই বাড়বে তাপমাত্রা, ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রা। আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়ায় কোনো পরিবর্তন হবে না। উত্তরবঙ্গেও বজায় থাকবে শুষ্ক আবহাওয়াই, তাপমাত্রা সামান্য হেরফের হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরের 8 জেলাতেই কার্যত মনোরম আবহাওয়া বিরাজ করবে। যদিও সোমবার এবং মঙ্গলবার পাহাড়ের কোলের 2 জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে 2-5টা বৃষ্টি হতে পারে। আগামী 5 দিন শহরে উত্তরে হাওয়া ঢোকার প্রক্রিয়া চলবে, যার ফলে কালীপুজো এবং ভাইফোঁটায় শীতের আমেজ কিছুটা থাকবে। সকালে কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের কোনো জেলায় তেমন বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনে নেই, যার ফলে আগামী কয়েকদিন আগাম শীতের কিছুটা আজ পাবে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে কালী পুজোর ক্ষেত্রে আকাশ পরিষ্কারই থাকবে। আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা নেই। কালী পুজো এবং ভাইফোঁটা পর্যন্ত মনোরম আবহাওয়া থাকবে বাংলায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গেও তাপমাত্রা কমছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 24 ঘন্টায় শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 এবং 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের দিকে খুব একটা তাপমাত্রা বাড়বে না, স্বাভাবিকের আশেপাশেই থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল আবহাওয়া শুষ্কই থাকবে, সকালের দিকে কুয়াশাও দেখা যেতে পারে, তবে বেলা গড়াতেই বাড়বে তাপমাত্রা, ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রা। আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়ায় কোনো পরিবর্তন হবে না।